শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে ইচ্ছা হলো তোমাদেরকে এই ফুলটা দেখাতে। গাছে দুটো ফুল ফুটেছে সকাল সকাল, তো তোমাদেরকে সেজন্য দেখাতে নিয়ে এলাম। ভীষণ ইচ্ছা করলো তোমাদেরকে দেখাতে, কিন্তু রোদ্দুর নেই আর মেঘলা মেঘলা, দূর থেকে তুলতে গেলেই সাদা সাদা দেখাচ্ছিল। আর এদিকে দেখো, এই যে দুটো অরেঞ্জ কালারের গোলাপ ফুটেছে, একটু হাত দিয়ে এভাবে আড়াল করে দিলে কি হচ্ছে রংটা ভালো বোঝা যাচ্ছে ক্যামেরায়। তো সকাল সকাল এই দেখো আর একটা ফুটেছে নীল জবা, ও একটু লুকিয়েছিল, আমি ডালপালা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো নীল জবা গাছটার ওই ডালপালা আমি আরও কেটে দিয়েছি, খুব লম্বা হয়ে যাচ্ছিল, তো কেটে দিয়ে সেই ডালগুলো আমি আবার পুঁতে দিয়েছি, এখন বর্ষা। তো এই দেখো অপরাজিতা ফুটেছে, কি সুন্দর। তো নীল জবার ডালগুলো আমি লাগিয়ে দিয়েছি, ওগুলো বর্ষা হচ্ছে এখন, তো ঠিক ওগুলো বেঁচে যাবে, আবার নতুন গাছও হয়ে যাবে। তো চলো এবার রান্নাঘরের দিকে যাই। এই দেখো রান্নাঘরে চলে এসেছি, না এটা আমাদের রান্নাঘর না, বারান্দায় নিয়ে এসেছি গরম জল, তার মধ্যে ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছি। এই রোজ সকালে এক গ্লাস গরম জলই খাই, আর সারাদিনে খাওয়া হয় না গরম জল। যা গরম পড়েছে তাতে গরম জল খেতে ইচ্ছে করে না, কিন্তু সকালে আমার অভ্যাস, 12 মাস আমি সকালে এক গ্লাস গরম জল খেয়ে নিই। আর এদিকে দেখো এই যে জলের ড্রাম একটাই রয়েছে, আর একটা দিতে আসার কথা ছিল তো আসেনি আজকে। এই দেখো জলের ড্রাম রাখতে রাখতে এখানে একদম একটা দাগ হয়ে গেছে, তো এই জলের ড্রামটা আর একটা মনে হয় আজকে দিতে আসবে। তো এবার চলো রান্নাঘরে যাই। এই দেখো রান্নাঘরে চলে এসেছি, তো তোমাদেরকে দেখো শাপলা কেটে রেখেছি সেটা দেখাচ্ছি। তো শাপলাগুলো দেখো এইভাবেই কাটতে হয়, আর ওর গায়ের যে একটা খোসা মতো থাকে সেটা টান দিলেই উঠে যায়। তো সেই কাটার কায়দাটা আমি একদিন তোমাদেরকে দেখাবো, কালকে তো মা রাতে ঘরে নিয়ে কেটেছে, ওই জন্য আমি দেখাতে পারিনি। আর দেখাতে পারিনি তার কারণ ছেলে গিয়ে বিরক্ত করতো। তো তোমরা না এক কাজ করতে পারো, শাপলা যখন খাবে কিনে এনে সঙ্গে সঙ্গে খাবে না, একটা দিন ঘরে রেখে খেতে পারো, তাতে কি হবে শাপলার জলটা শুকিয়ে যায়, মানে রস থাকে যেটা সেটা শুকিয়ে গেলে কড়াইতে দিলে অতটা কিন্তু নরম হয় না, শাপলাটা একটু শক্ত শক্তই থাকে। আর শাপলা কখনো তোমরা ঢাকা দিয়ে রান্না করবে না, শাপলা সবসময় ঢাকা খুলে রান্না করবে, তাহলে কি হবে শাপলা গলে গিয়ে একদম কড়াইয়ের গায়ে লেগে যাবে না। তো আজকে শাপলা দিয়ে ছোট মাছের একটা রেসিপি আমি করব, তো সেটা তোমাদের আমি আলাদা করে, আমি যে রান্নার রেসিপিগুলো দিয়ে থাকি ভিডিও করে, তো সেইভাবে আমি তোমাদের দেখিয়ে দেবো এই চ্যানেলে, আমি দেব ভিডিওটা আলাদা করে আর একদিন। তো আজকে তোমাদেরকে এমনি আমি দেখিয়ে দিচ্ছি যে কি কি রান্না হচ্ছে বা কি কি রান্না করব। তো এইভাবে এই দেখো এই শাপলাটা তো এখানে রাখা রয়েছে, আরও অন্যান্য সবজিগুলো এখন কেটে নেব। আর এই দেখো আমাদের বাড়িরই কচুরলতি, ওই যে পুরনো বাড়িতে হয় এগুলো, তোমাদের একদিন দেখাতে নিয়ে যাব পুরনো বাড়িটা, কারণ পুরনো বাড়িতে এই এখন বর্ষা হচ্ছে তো ওই দিকটা জল তো জমা জল রয়েছে, সেই জন্য যাচ্ছি না, তো জলটা একটু শুকিয়ে যাক, তোমাদের গিয়ে দেখিয়ে নিয়ে আসব। এই দেখো কি সুন্দর কচুরলতি হয়েছে, আমাদের ওই বাড়ির কচু গাছে হয়েছে এগুলো, আর ওইভাবে কেটে কেটে আনতে হয়। আর এই দেখো শিকড়গুলো, ওর গা দিয়ে শিকড়ও বেরিয়ে গেছে। খেয়ে আমি যে কচুরলতিগুলো রান্না করি সব কিন্তু আমাদের বাড়ির, এখনো পর্যন্ত আমি কচুরলতি কিনে এনে রান্না করিনি, এবছরে এই পর্যন্ত কিনে এনে খাই, কিন্তু এবছর এখনো কিনে আনিনি। তো দেখো এই কচুরলতিগুলো মা আর একটা সময় মানে সময় করে কাটতে হয়, তো তোমার রাতে টিভি দেখতে দেখতে কেটে রাখে এগুলো। তো এখন চলো এবার ঘরের দিকে যাই, দেখি বিছানা তুলবো। এই দেখো ছেলে জল খাচ্ছে, আর আমি এবার মশারি টশারিগুলো সব গুছিয়ে নেব, জানালাগুলোও খুলতে হবে। ওই দেখো জানালা খুলে দিয়েছি, ও ছেলে তো ওইভাবে একভাবে শুয়ে আছে, এখন ওর ঘুমের রেশ কাটেনি, তারপরে ওকে নিয়ে যাব দাঁত মাজাতে। তো এইবার আমি বিছানাটা ভালো করে যে অয়েল ক্লথটা এখন ভাঁজ করে নেব। আর দেখো জানালা খুলেছি, মনে হচ্ছে যেন রোদ্দুর, কিন্তু একটুও রোদ্দুর না, পুরো মেঘলা মেঘলা করে রয়েছে। এবার বিছানা গুছিয়ে নেব, তারপরে তো রান্নার সব সবজি টবজিগুলোও কেটে নেব।
ঘরে ফ্যান চলছে, প্রচণ্ড গরম, তো সকালেও ফ্যান অফ করা যায় না। তো সেই জন্য এ দেখো ওর কাঁথা, মাথার কাছে একটা কাঁথা থাকে, কাঁথাটাকেও আমি ভেতরে দিয়ে দিলাম। যদি রাতেও ঠান্ডা ঠান্ডা লাগে, অনেক সময় এসি চালাই তো তাই জন্য আমার কাঁথা রাখি একটা। তো এবার এই যে বালিশগুলো এই এর উপর দিয়ে রাখি, এই শেলফের উপর দিয়ে রাখি, তো বালিশগুলো গুছিয়ে নিই। আগে বিছানার উপরেই বালিশ রাখতাম, কিন্তু ছেলের খুব বালিশ কাঁথা এগুলো নিয়ে খুব মানে ছড়িয়ে ছিটিয়ে রাখে, আর খুব ওই বালিশের ওপরে উঠে বসে খেলা করবে, লাফাবে। তো সেই জন্য আমি বালিশগুলোকে আর বিছানার উপর রাখি না, এইখানটাতে রাখি। তাতে করে কী হয়, ও বালিশগুলো আর নিতেও পারে না। আর এই দেখো বিছানায় ঝাড়ু দিয়ে বিছানাটা ছেড়ে দিচ্ছি, আর ছেলে তো একভাবেই শুয়ে আছে ওখানে, ও এখনও ওঠেনি। ওকে নিয়ে যাব এইবারে কলপারে যাব, কলের ওদিকে নিয়ে গিয়ে দাঁতটা মাজিয়ে নিয়ে আসবো। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দাঁত মেজে তো জল খেয়ে নিয়েছি, আজকে জল খাওয়ার আগে আমার দাঁত ব্রাশ করে নিয়েছিলাম, তো তারপরে আমি জলটা খেয়েছি। তো এখন এই দেখো তাকাচ্ছে আমার দিকে, এবারে ওই দেখো এখনও হাই তুলছে, মানে ঘুমের রেস্ট এখনও ওর কাটেনি। এবার নিয়ে এসছে দেখো কলের কাছে, দাঁতটা মাজিয়ে দিই, কিছুতেই দাঁতটা ই করতে যাবে না, মানে যদি বলি যে একটু ই করতো ই করবেই না, শুধু হা করে থাকবে। তো দাঁত মাজাতে বড্ড সমস্যা হয়, আগে নিজে নিজে দাঁত মাজতো, কী মাজতো তার কোনো ঠিক নেই, কারণ আমাকে মাজাতে দিত না। রিসেন্ট এই দু মাস আড়াই মাস হলো আমি মাজিয়ে দিচ্ছি, না হলে ভালো দাঁতে নোংরা হয়ে যাচ্ছিলো, তো আমি ভালো করে মাজিয়ে দিচ্ছি। এখন আর বায়না করে না, এখন আমি মাজিয়ে দিই। দাঁত টাত মাজার পরে ওকে নিয়ে যাব, এবার খেতে দিতে হবে। তো খাবারটা রেডি করেছি, রেডি করে রেখে আমি ঢাকা দিয়ে রেখেছি, তো ওর দাঁত টাত মাজা হয়ে গেলেই ওকে খেতে দেবো। তারপরে তো আমার এখনও সবজি কাটবো কিছু, সেগুলো গোছাতে হবে। মাছ টাছ তো সব কাটাই আছে, ওগুলো মা কেটে রেখেছে, আর শাপলা তো তোমাদের দেখিয়ে দিলাম, যেগুলো সময় সাপেক্ষ ব্যাপার সেগুলো আমরা আগের দিনই কেটে বেছে পরিষ্কার করে রেখে দিই। তাতে করে কী হয়, সকালবেলায় মা বাবা বাড়িতে থাকে না, তো ছেলেকে নিয়ে আমি একা একা সব গুছিয়ে উঠতে পারি না, সেই জন্য আগের থেকে গুছিয়ে রেখে দিই। তো ওই দেখো ওকে মুখ টুক ধুয়ে দিয়েছি, ওই দেখো ও এখন উঠে আসছে। এই দেখো নিজে নিজে গামছা দিয়ে, নিজের গামছা দিয়ে দেখো মুখ মুছেছে, পা মুছেছে, সব মুছেছে। এই দেখো দৌড়চ্ছে, আমি বলছি যে আয় আমি একটু ভালো করে মুছে দিই, কিন্তু আমাকে মুছতে দিচ্ছে না। ওই দেখো বিছানায় উঠে গেল, যে ভালো করে মুছে দেবো মুছতে দিচ্ছে না আমাকে। দেখো মুখ কেমন হাত দিয়ে ঢেকে রেখেছে। এই দেখো দরজার পর্দার পেছনে লুকিয়ে রয়েছে খাবারের বাটি নিয়ে। তো বলেছি একটু মুখ দেখা ক্যামেরায়, সবাই দেখবে। ওই দেখো খাবারের বাটি নিয়ে দৌড়াচ্ছে ঘরে, ছিল মা বাবার ঘরের সামনে দরজার পর্দা পিছনে লুকিয়েছিল। এই দেখো ওকে দিয়েছি, ওই যে দিয়েছি একটু কেক আর একটা নোনতা বিস্কুট দিয়েছি, ও খেয়ে নিক। আর ওদিকে আমি আমার চাটাও হয়ে গেছে, চাটা ছেঁকে আমি ক্যানে রেখেছি, তো ওই ক্যান থেকে এবার ঢেলে নেব। আর ওকে টিভিও চালিয়ে দিয়েছি, টিভিতে কার্টুন দেখুক আপাতত, না হলে তো আমি ফোনে একটু ভিডিও করতে পারবো না। এ দেখো চাও ঢেলে নিলাম, আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি। এবার বারান্দায় যেখানে বসে আমি চা খাই, তো সেখানে এবার গিয়ে বসে খেয়ে নেব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো নিয়ে এবার বসে পড়েছি, আর ছেলেকে ওই যে কার্টুনও চালিয়ে দিয়েছি, ও দেখছে। আসলে টিভির কার্টুন দেখতে চায় না, চেঞ্জ করতে পারে না, তো সেই জন্য। তো চলো আবার রান্নাঘরে যাই, চাটা খেয়ে চলে এসেছি বেশ কিছুক্ষণ রান্নাঘরে। তো গুছিয়ে নিয়েছি সব কিছু, কী কী রান্না করব। তো শাপলা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, শাপলাটা কাটাই ছিল। আর এই শাপলার জন্য লাগবে এই দেখো কিছুটা রসুন নিয়ে নিয়েছি, আর এদিকে এই যে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি,
কিছুটা, আর এদিকেই দেখো আলু আর পটল কেটে নিয়েছি, এই দিয়েও একটু মাছের ঝোল করব। এই দেখো এই যে কই মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এই দিয়েই শাপলাটা করব। আর ওদিকে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো রান্নাটাই দেখো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব না এখন, এই যে রান্না আমার হয়ে গেছে, এই দেখো কি সুন্দর সবুজ রয়েছে শাপলা, আর গলেও যায়নি। এই রান্নাটা আমি আমার চ্যানেলেই আবার একটা ভিডিও করে পোস্ট করব, তোমরা সেটা দেখে নেবে। তো এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, দারুণ লাগে কিন্তু গরম ভাতে খেতে। আর এই দেখো এই যে ফুলগুলো একটু বেলার দিকে ফুটে গেছে, তো জন্য আবার তোমাদের দেখাতে নিয়ে এলাম, সেই জন্য এসেছি। যখন সকালে দেখিয়েছিলাম তখন গুটিয়েছিল, এখন একটু বেলা হয়ে গেছে, তো সেই জন্য ফুলগুলো এখন বেশ খুলে গেছে। তো দেখো আমি এই গাছে আমার এই প্রথম দুটো ফুল একসঙ্গে ফুটলো, এরম একসঙ্গে এত ফুল ফোটেই না, একটা করেই ফোটে, কিন্তু ফুলগুলো খুব সুন্দর আর একদম গাঢ় অরেঞ্জ কালার, একদম কমলা কালারের ফুল, কিন্তু কালারটা হয়তো ঠিক আসছে না। এই দেখো ছেলের ভাতটা এখানে রাখলাম, এটা ওকে খাইয়ে দেবো। আর এই দেখো এই যে ডিমের সাদা অংশটা, আর এই কুসুমটা ভেঙে টুকরো করে দিয়েছি, ও এখনই খেয়ে নেবে। আর এদিকে দেখো সেই আলু পটল দিয়ে মাছের ঝোল করছি। এই যে দেখো আলু পটলটা ভাজা ভাজা হয়ে গেছে, তো ছেলেকে ডিমের কুসুমটা দিয়ে আসি, ও খেতে থাকো। চলো রান্না বান্না শেষ করে আবার তোমাদের সঙ্গে কথা হবে। এই দেখো আলু পটল দিয়েও মাছের ঝোল হয়ে গেছে, আর এখানে রয়েছে এই যে কালকের একটু চাটনি, আর শাপলার তরকারি তো তোমরা দেখেইছো। তো এই হলো আজকের লাঞ্চ মেনু, আর মাংসটা ফ্রিজে রয়েছে, এখনো বের করিনি, খাওয়ার আগে বের করে গরম করব। আর এই দেখো এখানে এই যে বাসন টাসন সব এভাবে রেখে দিয়েছি, সব ধুতে হবে। এই যে গ্যাসও মুছবো, অল্প সামান্য মুছেছি, এখন এখানে দাগ দাগ সব আছে, সব ভালো করে মুছবো। আর সকালবেলা এখনো দুধ আসেনি, এই দেখো দুধের হাঁড়ি পরিষ্কার করেছি। তো মা ফুল তুলে আসার সময় দুধ নিয়ে আসবে, তো দুধটাও এরপরে জাল দিতে হবে। তো চলো এখন এগুলো সব পরিষ্কার করে নিই, আর ছেলেকেও খাইয়ে দেব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে দেখো বাসন সব মাজা হয়ে গেছে, এভাবে উপুর করে রেখে দিয়েছি, জল ঝরে গেলে জায়গাটা জায়গায় দেবো, সিঙ্ক পরিষ্কার করব। আর এই যে কড়াই এখানে মেজে রেখেছি, এটা পুরনো কড়াই, তো এগুলো উঠতে চায় না, মা আগে উনুনে রান্না করতো, তো সেই জন্য এই দাগ দাগগুলো হয়ে গেছে, অনেক ঘষাঘষি করেছে, এখন আর ওঠে না। তো ওই কড়াইয়ের জায়গায় রাখবো, তারপরে সিঙ্কটা পরিষ্কার করে নেবো ভালো করে, আর এগুলো হচ্ছে জায়গাটা জায়গায় দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। দুধ নিয়ে এসছে, এই যে 500 দুধ আমাদের চলে এসছে। এবার এই দুধটা ছেঁকে হাঁড়িতে দিয়ে দিই, জাল হতে থাকুক ধীরে ধীরে। দেখো দুধটা খুব সুন্দর ঘন, কিন্তু একদম বাড়ির গরুর দুধ, এটা কিন্তু আমরা গোয়ালার কাছ থেকে নিই না। এই দেখো দুধ ছেঁকে বসিয়ে দিয়েছি, তো দুধটা ধীরে ধীরে জাল হতে থাকুক। আর ছেলে অনেকক্ষণ ধরে ফোনটা চাইছে কার্টুন দেখবে বলে, তো ওকেও ফোনটা দিয়ে দিই, একটু দেখে নিক, তারপরে আমি না হয় পরে ভিডিও করব। এই দেখো সকালবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দিয়েছি, ওকে স্নানও করিয়ে দিয়েছি, ও এখন পুরো রেডি। এই দেখো এইবারে আমি ঘরটা মুছে নেব, মুছে নেবার পরে ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো, কারণ অনেক সকালে ঘুম থেকে উঠেছে, জেগে থাকতে পারবে না, দুপুরে আবার না খেয়ে ঘুমিয়ে পড়বে, সেজন্য সকালে আধা ঘন্টা 40 মিনিটও যদি ঘুমায় তাহলে ও বেশ দুটো পর্যন্ত জেগে থাকতে পারবে, তো ভালোভাবে দুপুরের খাবারটা খেয়ে আবার ঘুমিয়ে যেতে পারবে। তো সেই জন্য সকালবেলা ওকে একটু ঘুম পাড়িয়ে দিই। এ দেখো যে ওর চিরুনি নিয়ে ও খেলা করছে, তো চলো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে নিই।
এই দেখো তোমাদের একটা জিনিস দেখিয়ে নি, এই যে সেই এই দেখো সেই অনলাইনের বস্তাটা, ওই দেখো ওর মধ্যে সেই ডাইপারগুলো রয়েছে। ওই দেখো তো ডাইপারগুলো এখন আমি বের করে নেব, চলো বের করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বের করে নিয়েছি, এ দেখো কোন কোম্পানির ডাইপার আমরা ব্যবহার করি দেখো। আর এটা হচ্ছে এক্সেল সাইজ, দু প্যাকেট আছে এখানে। এখন তো সবসময় লাগে না, ওই রাত্রে রাত্রে একটা পরিয়ে দিই ছেলেকে, আর সারাদিন তো ও এমনি বাথরুম নিজেই করতে পারে, শুধু রাত্রিবেলায় একটা পরিয়ে দিই, তো তার জন্য অনেক দিন যাবে। মোট 84টা আছে দু প্যাকেটে। তো চলো এবার একটু ছাদে যাই, গাছে ওষুধ দেব। চলো এ দেখো ওষুধ নিয়ে নিয়েছি। এটা কিন্তু মাছ মোড় এই কৌটায় লেখা ছিল, মানে স্প্রে বটলটা আলাদা করে নেওয়া, আর এই যে ওষুধটার মধ্যে আছে। তো চলো গাছে দিয়ে দেব। ওষুধটা বিকালে দিতে পারলে ভালো হতো, কিন্তু ছেলে আমার সঙ্গে বিকালে ঘোরে, তো ওষুধ গাছে দেয়া যাবে না, সেজন্য এখনই দিয়ে দেবো। তো চলো তো চলো ওষুধ দেওয়া হয়ে গেছে, এবার নিচেই চলে যাই। এই জামা কাপড় মেলা রয়েছে ছাদে, কিছু পরে তুলে নিয়ে যাব। এই দেখো ওই যে নাইটি টাইটি সব এখানে মেলা রয়েছে, এই যে মার শাড়ি, তো পরে এসে নিয়ে যাব, নিচেও কিছু আছে। চলো ডাইপারের প্যাকেটটা নিয়ে যাই, বস্তাটা এখানে থাকুক, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে কিন্তু কাজগুলো করতে হচ্ছে, না হলে তো ওষুধ দেয়া যেত না গাছে। এই দেখো এখানে রেখে দিয়েছি, আপাতত এখানে থাক, তো পরে যখন লাগবে তখন এখান থেকে নিয়ে নেবো, কারণ এখনো কটা রয়েছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। এই দেখো আগের এখনো এতগুলো রয়েছে, আর এই একটা বের করে নিলাম, ঘরে নিয়ে যাব। এই দেখো এই ডাইপারগুলো এরকমই দেখতে, তোমরা যারা ব্যবহার করো তত নিশ্চয়ই জানো। এই তো বন্ধুরা এখন চলে এসেছি, এখন বাজে দুপুর 3:40, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তোমাদের তো সেই ছেলের ডাইপার দেখানোর পরে আর তোমাদের সামনে আসতে পারিনি, তারপর তো ঘুম থেকে উঠে গেছে, আমি স্নান করেছি, পুজো দিয়েছি, আজকে সোমবার ছিল, তো সোমবারের পুজোটাও একটু সময় লাগে, ঠাকুরকে স্নান করানো অনেক রকম, তো স্নান টান করিয়ে ঠাকুর পুজো দিয়েছি, দিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি। তো তারপরে ও একটু কার্টুন টার্টুন দেখেছে বা খেলা করেছে, তারপরে আমরা খেয়ে নিয়েছি। তো দুপুরে তো লাঞ্চ মেনু তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম তোমাদের সামনে হয়তো আজকে আসতেই পারবো না, কারণ ছেলের যে নেশা হয়েছে ফোন নিয়ে থাকার, তার কি বলবো, ওর ফোনটা খারাপ হয়ে যাওয়াতে ও সব সময় আমার ফোনটা নিয়ে বসে আছে, তো তোমাদের সঙ্গে আমি ভালো করে কথাও বলতে পারছি না। আর দেখো চুলগুলো কি খারাপ হয়ে গেছে, চুলগুলো একটু কাটতে হবে, তো ভাবছি আর মাসখানেক ওয়েট করি, তারপরে পুজোর আগে আগে ভালো করে কেটে নেব। তো চুল বেশ বড় হয়েছে আর উল্টো পাল্টা কাটিং হয়ে গেছে, দেখো তো চুলও কাটতে হবে, তো ওই তো বললাম আর একটা মাস এভাবে থাকি, তারপরে চুলটা কেটে নেব পুজোর আগে আগে। তো আর এখন একটু রেস্ট নেব, এবার শুয়ে পড়বো ছেলের পাশে গিয়ে, কারণ সকাল থেকে একটুও বসিনি বা শুইনি, কিচ্ছু করিনি। তারপর তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে ছাদে গেছি, গাছে ওষুধ দিয়ে এলাম, কারণ এখন বর্ষা হচ্ছে, তো গাছে একটু পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড না দিলে গাছে পোকামাকড় লাগে, পাতা হলুদ হয়ে যায়, পাতা পচে যায়, পাতা কুঁকড়ে যায়, নানান রকম সমস্যা হয়, শিকড় পচে যেতে পারে, তো সেই জন্য গাছের একটু ওষুধ টষুধ না দিলে হয় না। তবে ওষুধটা রোদ্রের টাইমে দেয় না, কিন্তু আজকে রোদ্দুর ছিল না বলে আমি ওই টাইমেই দিলাম। বিকালে তো তোমাদের বলেছি ছেলে আর আমি একটু উঠোনে ঘোরাঘুরি করি, ওকে নিয়ে ওষুধ দেওয়া যায় না, ও ওষুধের বোতলে হাত দিতে পারে, অনেক রকম সমস্যা, ছোটো বাচ্চা থাকলে অনেক রকম সাবধানে আমাদের কাজ করতে হয়, সেটা আমরা সবাই জানি, তো সেই জন্য ওই টাইমেই দিয়ে দিলাম ওষুধটা। আর তো এখন চলো একটু রেস্ট নিয়ে নিই,
তোমাদের সঙ্গে আবার অন্যদিন অন্য ব্লগে দেখা হবে। আজকের মতো ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আমার পাশে থাকো, একটু কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে খুব ভালো লাগবে, প্লিজ একটু কমেন্ট করো। ভালো লাগা খারাপ লাগা আমাকে একটু জানাও, যে দিদি তোমাকে ভালো লাগে না, দিদি তোমার এই জিনিসটা ভালো না, দিদি তোমার এই জিনিসটা ভালো, এই জিনিসটা তোমাকে পছন্দ, এই জিনিসটার জন্য তোমাকে পছন্দ হয়, তো এগুলো আমাদের আমাকে একটু জানাও, আমার খুব ভালো লাগবে। আমার উৎসাহটা বাড়বে যে আমি ইউটিউবে থাকবে, এই উৎসাহটা আমার থাকবে। তো চলো আজকের মতো শেষ করছি এখানে ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই হ্যাঁ সাবধানে থেকো, সাবধানতা অবলম্বন করো, কখনো সেটা ভুলে যেও না, কারণ আমাদের কিন্তু মাথার ওপর থেকে এখনো বিপদ যায়নি। তো আমিও সাবধানেই চলাফেরা করি বাজারে, তো বাজার ঘাটে গেলেও সাবধানে থাকি, তো তোমরা সেভাবে সাবধানে থাকো। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি, আর নতুন আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার আর একদিন দেখা হবে, যদি পারি কালকে দেখা হবে, না হলে দু একদিন পরেও দেখা হতে পারে। তো আজকের মতো এখানে শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো।